रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो भरवा निकाल के बाहर फेंक। বিতর্কিত মন্তব্যের জেরে ফের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগেও বহুবার নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনায় এসেছেন তিনি, এবার আবারও তিনি এলেন এবং নিজের বক্তব্যের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু আসলে কি বলেছেন তিনি? ভারতে যেভাবে জনসংখ্যা বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণ করা দরকার, এবং সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বসেন যে কিভাবে একজন শিক্ষিত মহিলা স্বামীর সাথে সহবাসে থাকাকালীন নিজেকে সংযম করবেন। শোনাব ঠিক কি বলেছেন তিনি। কি ভাই তো বড় আচ্ছা হ্যাঁ, ইসলিয়ে আপ সবকো আগর পড়বায়েঙ্গে তভি না ইসকা হোগা। আগর লড়কি পড় জায়েগি তো জানতে হ্যায় লড়কা আর লড়কি কা জো হোতা শাদি, तो लड़कवा तो रोज लड़किया के साथ रतवा में सुतवे ना करता है, तो रतवा में सुत्ता है तो सुत्ता है तो सुत्ता है तो उसी में जाता है पनिया भी इसमें भी। अब उसी समय लड़की जो है कहती है कि ठीक है रात में करो, लेकिन अपना जो तुमको निकलने लगे तो बहरवा निकाल के बाहर फेंक दो। अरे सुनिए, तो यही करके सुना लड़की सब अब सबको समझा रही है। শোনালাম কি বললেন মন্ত্রী নীতীশ কুমার, এবং এদিন জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট পেশ করতে গিয়ে কিন্তু এমন মন্তব্য করে বসেন তিনি। জনসংখ্যা বৃদ্ধি যেখানে একটি খুব বড় সমস্যা, সেক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষিতা নারীর কি কি অবদান থাকতে পারে এই নিয়ে কথা বলতে গিয়েই তিনি এমন বিতর্কিত মন্তব্য করে বসেন, এবং যেখানে তিনি বলেন যে একজন শিক্ষিতা নারী নিজের স্বামীর সাথে সহবাসে থাকাকালীন কিভাবে সংযম অনুশীলন করবেন এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ফেলেন তিনি। যা কিন্তু পছন্দ করেননি উপস্থিত বিজেপি বিধায়করা, তারা কিন্তু বিধানসভার বাইরে ইতিমধ্যেই বিক্ষোভ করেছেন এবং ক্ষমা চাইতে বলেছেন নীতীশ কুমারকে। এই বিষয়ে কিন্তু নীতীশ কুমার ইতিমধ্যেই নিজের বক্তব্যকে নিয়ে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমি আমার কথা ফিরিয়ে নেব, এবং এই বিষয়ে বিক্ষোভরত বিজেপি বিধায়করা বলেছেন যে তারা নীতীশ কুমারের ক্ষমা চান না। এর আগেও বহুবার বহু বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে, এবং এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এই ধরনের সমস্ত খবরের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।